সঙ্গে তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত জহুরুল হাসান সোহেলের সাথে আমরা জহুরুল হাসান সোহেল News24 এর লাইভ সারা দেশের অতিথি সাথে আড্ডা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে একটি প্রশ্ন শুরু করছি, বরিশালের সাংস্কৃতিক অঙ্গন কিরকম চলছে যদি বলা হয়, কি উত্তর? বরিশালের সাংস্কৃতিক অঙ্গন আসলে এখন ফুল সুইং এ চলছে। বরিশালের 27টি সংগঠনের একটি জোট আছে, সমন্বয় পরিষদ তারা করছে, এর বাইরেও অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো স্কুল আছে, ব্যান্ড দল আছে, তারা মোটামুটি ভালোই চালাচ্ছে। কিন্তু আগের 70 দশক বা 80 দশকে যে অবস্থাটা ছিল, যে সৃষ্টিটা হতো বা যে উৎকর্ষটা ছিল, সেটা আসলে এখন দেখা যায় না। আপনি বরিশালের 50টি অনুষ্ঠান দেখলে দেখবেন যে 12টা বা 15টা গানই চলছে। তো এই সৃষ্টির জায়গা থেকে আসলে আমরা কিন্তু একটু দূরে আছি। এটার অনেক কারণ আছে, যেমন পৃষ্ঠপোষকতার অভাব আছে, বা মানে আধুনিক প্রযুক্তির ব্যবহারের যে জায়গাটা, সেই জায়গাটায় আসলে বরিশাল পিছিয়ে আছে এখনো সেই পুরান আমলের। তারপর আরো অনেক ধরনের সমস্যা আছে, অডিটোরিয়ামের সমস্যা আছে। যেমন ধরেন সিটি কর্পোরেশন একটা অডিটোরিয়াম বানাচ্ছে কয়েকদিন আগে, প্রায় 5 থেকে 7 বছর আপনি জানেন হলো, বঙ্গবন্ধু অডিটোরিয়াম, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নামে অডিটোরিয়াম। 1 বছর বা 2 বছর পরে দেখা গেল যে টোটাল প্ল্যান চেঞ্জ, আবার বাজেট রিভাইজ, সেই অডিটোরিয়াম কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, অথচ আরো প্রায় 4-5 বছর আগে শুরু হয়েছে, উচিত ছিল আরো 2-3 বছর আগে কমপ্লিট হয়ে যাওয়া। অন্য জায়গায় আছে সেটি হচ্ছে আমরা বরিশালের আঞ্চলিক গান, আঞ্চলিক যে সংস্কৃতি আছে এই সম্পর্কে আমাদের কি কিছু বলুন। বরিশালের আঞ্চলিক গান, তার আগে বলতে হয় যে বরিশালের ঐতিহ্য যেগুলো আছে সেগুলোর ভিতরে একটা বড় ঐতিহ্য হচ্ছে বরিশালের রয়ানি, আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে কবি বিজয় গুপ্তর মনসা মন্দির প্রতিষ্ঠিত, মনসা মন্দিরে সেই প্রায় 550 বছর থেকে এই রয়ানি গান হচ্ছে। এরপরে বরিশালে জারি গণিবায়তী আছেন, খুব বিখ্যাত একজন মানুষ এবং স্রষ্টা বলা যায় এই জারি। আমরা একটু তাহলে রয়ানির কথা যেহেতু আসছে, আপনার কাছ থেকে যদি দর্শকদের একটু রয়ানি মানে উপভোগ করে। রয়ানি আসলে একটা ফরম্যাটের মাধ্যমে 4 দিনব্যাপী এই গানটা হয়, এটা আসলে এইভাবে করা সম্ভব না। হ্যাঁ, তো এটা হচ্ছে ওই মনসা পূজা যখন হয় তাদের মনসার ভাষায়, তখন প্রায় 4 দিনব্যাপী একটা বিশাল কাহিনী নিয়ে এটা হয়, এবং এটা একটা আলাদা গ্রুপ আছে শিল্পকলায় আমাদের এবার কি করেছিল। আঞ্চলিক গানের কথা বলছি, এই গানগুলো মানে রচনা হয়েছে, রচিত হয়েছে, এগুলোর উদ্দেশ্য বা আসলে কোন প্রেক্ষিতে, কোন কোন প্রেক্ষিতে গুলো রচিত হয়েছে? বরিশালের আঞ্চলিক গানের মানে যেই মানে জন সম্পৃক্ত যে ধারাটা, সেটি আসলে তৈরি হয়েছে 80 দশকে। আমাদের বরিশালের দুইজন প্রখ্যাত গীতিকার এবং একজন সুরকার ছিলেন, একজন অবশ্য মারা গেছেন, আমাদের রশিদ দাস, তিনি পঙ্কজ কর্মকার, অ্যাডভোকেট পঙ্কজ কর্মকার, দুইজনই বরিশাল বেতারের গীতিকার, তারা দুজন আর কি এই আঞ্চলিক গানের যে জেনারেলাইজড যে ধারাটা, সেটি সৃষ্টি করা শুরু করেছেন, লেখা শুরু করেছেন। এবং বশিরুল হক বাদল ভাই ছিলেন আমার গুরু, তিনি বেতারের ই ছিলেন এবং কমিশনারও ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের, তিনি আসলে সুর করে রেকর্ড করে এটা প্রচারের ধারাটাকে ই করেন। এর আগে যে আঞ্চলিক গানগুলো হতো আসলে সেটা বরিশালের মানে ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার মতো কিছু, মানে যেমন ধরেন যে কৌতুক অভিনেতা শাহিন বরিশালের আঞ্চলিকতা নিয়ে ব্যাপক কাজ করেছেন, কিন্তু তার কৌতুক দেখলে আসলে বরিশালের সম্মান বৃদ্ধি হওয়ার চেয়ে আমার মনে হয় যে একটু উপহাসমূলক, হ্যাঁ এরকম একটা ব্যাপার তৈরি হয়। তো এই ধারাটা থেকে বের হয়ে বাদল ভাই, অসিত দা এবং পঙ্কজ কর্মকার, এরা এই একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছে। আপনার যে গুরু বসুর বাদল, তার কাছ থেকে তালিম পেয়েছিলেন, আমরা আসলে সেই আঞ্চলিকতার কোনো একটু মানুষকে একটু উপভোগ করার জন্য। আমি একটা আঞ্চলিক গান বাদল ভাইয়ের সুর করা এবং মসিদ্দার লেখা আমি পরিবেশন করছি। বলে অগল জেলার মানে কয় মুগ মেজাজ নাহি গরম, আরে বাবাকে মিল্লা কয় তবু আদর আস্তিক ভালোই জানি কথা, হেইডা মিথ্যা নয়। বন্যার দেশে মানু মরা বন্যা ছোড়ে নে তো নেই বাসাইয়া যে ডুক আছে মগ বাপ দাদার বেত, তবু সাহস করিয়া বাইসা থাহি নাই তো মগ ডর বয়, আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয়। আমাদের মেন্টালিটিটা কেমন আসলে, তো ঝড় তুফানের সাথে যুদ্ধ করতে করতে বরিশালের মানুষ কিন্তু একটু মাথা গরম থাকে, উপকূলীয় অঞ্চলের মানুষের একটু মানে ওই
শান্ত ভাবটা থাকে না, কিন্তু আসলে তাদের ভিতরে তারা লালন করে ভালোবাসা, প্রেম প্রকৃতিকে। কিন্তু অ্যাটিচিউডের সময় হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়, মানুষ এটাকে বলবো। আরেকটা বিষয় জনাব সেল, যেটি বললেন যে এই যে গানগুলো রচিত হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, কৃষ্টি কালচার এগুলো কেন্দ্র করে, আমাদের আর একটু যদি ধারণা দেন। আসলে অনেক ধরনের আছে, যেমন বরিশালের একটি মানে ঐতিহ্যবাহী খেলা হচ্ছে নৌকা বাইচ। নৌকা বাইচ নিয়ে একটি সুন্দর গান আছে অসিন্দার লেখা, ডং ডঙা ডং ডং ঘন্টা বাজে ডং কাশি বাজে ডং ময়ূর পঙ্খী সুটা চলে মনে লাগে রং রে দেলে লাগে রং মনে লাগে রং সাত বদনি মোহেরে দেখবো না গো আসি ঠগ্য গেলে নৌকা বাইসে পড়বে গলায় ফাঁসি সাইজ যাইবে মান যাইবে মনের মানুষ মুখ ঘুরাইয়া কইবে মগো সং হে ডং ডঙা ডং ডং ঘন্টা বাজে ডং। আবার বরিশালের ঐতিহ্যবাহী খেলা হাডুডু, হাডুডু নিয়ে আমার নিজের একটি লেখা গান আছে সুর করা। উত্তর কান্দা দক্ষিণ কান্দার ইজ্জতের লড়াই আজ তোমরা জানের দুশ্মন এমনিতে বাই বাই টেক 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 আজ গইবে ডুডু খেলা সবাই আইয়া দেখ। আপনার সাথে একটু প্রশ্ন করছি যে আপনার যে জীবন বৃত্তান্ত থেকে জানা যায় যে আপনি হিসাব বিজ্ঞানের অনার্স মাস্টার্স করেছেন, আপনি আবার এটি দেখা যায় যে আপনি ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা করেছেন, আপনি সঙ্গীতের লালন করেছেন, ধারণ করছেন, বাহন করছেন, আসলে আপনার যে যে শখ মানে সৃষ্টি তার সাথে আপনার যে এই যে আরেকটি অধ্যায় লেখাপড়ার এর সাথে আসলে মিল নাই, আসলে সঙ্গীতে কেন আসলেন বা কেন সঙ্গীতের প্রতি আকৃষ্ট? আসলে সঙ্গীতে আসছি কেন না, সঙ্গীত দিয়ে আমার শুরু। আমি ছোটবেলা প্রায় 7-8 বছর থেকেই গান করি। পড়াশোনার ক্ষেত্রে আসলে আমার এটা ছিল যেটা যে আমি হিসাব বিজ্ঞান ওই সময় আমার মনে হয়েছে যে এই লাইনে একটু পড়াশোনা করাটা ভালো হবে প্রফেশনাল ক্ষেত্রে, তো ওই জন্য আমি আসলে মেট্রিকে বাণিজ্য বিভাগ নেই, অনার্সে অ্যাকাউন্টিং নিয়ে এবং হিসাব বিজ্ঞানে অনার্স এই মাস্টার্সে হিসাব বিজ্ঞান নিয়ে পাস করি। সঙ্গীতের হাতে খড়ি আসলে আমার নানা গান করতেন জয়নাল আবেদিন এবং আব্দুল লতিফ ভাষা সৈনিক, আপনি জানেন তিনি আমার মানে নানা ফ্রেন্ড, ওনাদের কথা শুনে, ওনাদের আমি দেখিনি কিন্তু ওনাদের কথা শুনে বা আব্দুল লতিফ আমার নানা হন, ওনাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে আসলে আমার আর ভালো লাগতো ছোটবেলা থেকেই গান, তো ওই থেকেই। আর প্রথম প্রাতিষ্ঠানিকভাবে শুরু করে বরিশালে পঞ্চশ্রী নামে একটা সংগঠন ছিল, পঞ্চশ্রী সঙ্গীত বিদ্যালয়, সেটা থেকে শুরু করি। তারপর প্রান্তিকে আমি কিছুদিন গান শিখি, তারপরে মানে এককভাবে বাদল হয়ে গেছে। যে জাতীয় পর্যায়ে বা আঞ্চলিক কথা থেকে শীর্ষে গিয়ে বা জাতীয় পর্যায়ে কোন কোন পর্যায়ে সঙ্গীতকে নিয়ে গেছেন? জাতীয় পর্যায়ে সঙ্গীতের ক্ষেত্রে আসলে আমি 3 বার নজরুল সঙ্গীতে জাতীয় শিক্ষা সপ্তাহ নামে একটি জাতীয় প্রতিযোগিতা হয়, সেখানে আমি 3 বারই অ্যাটেন্ড করি আমি, 1999 সালে, 2000 সালে, 2001 সালে, এবং 3 বারই আমি জাতীয় পুরস্কার পাই। আর জাতীয় পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক গানের ক্ষেত্রে তো আসলে এটা একটা বড় সমস্যা যে বরিশাল বেতার বা কোথাও আঞ্চলিক গানে কোনো চাং নেই। আমি আসলে এটা একটা ই ফিল করি যে একটা দেশের লোক যে একটা সাংস্কৃতিক গড়বে তার তো একটা জায়গা দরকার যে যেখান থেকে বিকাশ হবে, তো বরিশাল বেতার বা অন্যান্য যেসব মাধ্যম আছে সেখানে আঞ্চলিক গানের শিল্পীদের কিছুটা পৃষ্ঠপোষকতা করা উচিত। আর আমি ব্যক্তিগতভাবে একটি ইউটিউব চ্যানেল চালাই জহুরুল হাসান নামে, ইংরেজিতে জহুরুল হাসান, তো সেখানে এই আঞ্চলিক গানগুলোকে পোস্ট দিই এবং আপনি আনন্দিত হবেন যে ডং 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 এই নৌকা বাইচের গানটি প্রায় 3.5 লাখের মতো ভিউ হয়ে গেছে। আমি অনেকদিন আগে থেকেই বলছি যে বরিশালের অনুষ্ঠান গুলোতে আপনি 100টি অনুষ্ঠান দেখলে আপনি 20টি গানই বারবার রিপিট হচ্ছে, এবং তার মধ্যে এই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের অনুষ্ঠানেও সেই গানগুলোই হচ্ছে, যেখানে আমাদের চেতনা, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের গান হওয়ার কথা বা নতুন সৃষ্টি হওয়ার কথা সেখানে। যদি এখন আমি বলছি না যে এগুলো খারাপ, কিন্তু সেই একই টাইপের গান, সেই চটুল টাইপের একই গান যদি আমরা বারবার শুনি
দর্শক কিন্তু শুনতে শুনতে মানুষকে ভালো লাগে, ভিন্নতা দেওয়া দরকার, আমাদের একটু ভিন্নতা দেন, আমাদের অনেক আলোচনা হয়েছে তো আমরা একটু আর একটু ভিন্নতার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নজরুল, বেসিক্যালি আমি নজরুল সঙ্গীত করি, আমি একটু নজরুল সঙ্গীত একটু শোনাই। সখী সে হরি কেমন বন, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সে কি আসে এই পৃথিবীতে, গহিরাধানাম বসরিতে, সে কি আসে এই পৃথিবীতে, গহিরাধানাম বসরিতে, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল। আর দর্শকদেরকে আমি আরেকটি নতুন আরেকটি গান আমার আসছে নতুন, এখন পর্যন্ত শুট করা হয়ে গেছে, ওর মধ্যে আমার বাজারে চাই না, আমি একটু শোনাচ্ছি আমার নিজের লেখা আমি শুট করা। এটা কি আসলে মেয়েদের গান? আমি একজন শিল্পীকে মোরে বলে দেখতে আইবে বলাইয়া পোলায়, এত রাখা জেলায় বলে মোর লইগা পোলা নাই, মোরে বলে দেখতে আইবে বলাইয়া পোলায়, হগল দি কয় মুই সুন্দরী রূপে লইগা গর্ব হরি, কত বিলাত ফেরত মোরে বিয়া হতে সায় বাইরে, ভিন দেশে বয় কি বিয়া বরিশাল্লা মাইয়া, মোরে বলে দেখতে আইবে বলাইয়া পোলায়। এটি একটি এটি থেকে একটি প্রশ্ন আসে যে আপনার গানে যে একটি নিশ্চয়ই একটি বাস্তবতার নিরিখে আপনি গানটি লিখেছেন, আসলে কি বরিশালের ছেলেদের অভাব আছে নাকি? না সেরকম না, আসলে হয় কি সব মেয়েরাই চায় যে আমাদের মানে তার বাবার বাড়ির সাথে একটা সম্পর্ক রাখার জন্য। এক সময় যে কমিউনিকেশন ছিল বরিশাল থেকে জালগাটি 15 থেকে 20 কিলোমিটার 18 কিলোমিটার, কিন্তু যেহেতু মনে হয় একদিন লাগতো, তো বাপের বাড়ি আসা বা যাওয়ার ক্ষেত্রে যে আবেগটা কাজ করে সেই আবেগ থেকে এটা লেখে, এটা কোনো জেলাকে ছোট করা বা বড় করার বিষয় না। আসলে এটা আসলে ভিতর থেকেই আমার উৎসাহ, আমার একটু টেকনিক্যাল বিষয়ে ঘাটাঘাটি করার মানে শখ, কম্পিউটারে নতুন নতুন সফটওয়্যার কি আসছে বা কোন মেশিনারিজ নতুন কি আসছে ভিডিওর ক্ষেত্রে, এসব আমার শখ। আমি একাধারে ভিডিও এডিট করি, আমি সাউন্ড এডিট করি, সাউন্ড কম্পোজ, আমি 4-5টা সফটওয়্যার ইউজ করি। এখানে বেশিরভাগ মনীষীদের কথা বলা হয়েছে, আমি অল্প একটু শোনাচ্ছি। এই বরিশালের মাডি রে মুই দেলে দেলে রাহি আর কীর্তন হোলা সুগন্ধি আর পারে পারে খাই, এই মাটিতে জন্ম নেছে কত জ্ঞানী গুণী, সাহার দেশের বাংলা বাডাজরে অশিনী, জীবন আনন্দ মুকুন্দের ভালোবাসায় ডাহি, এই বরিশালে মাটিরে মুই দেলে দেলে রাহি আর কীর্তন হোলা সুগন্ধি আর পারে পারে খাই, হলো শ্রীর বিজয় গুপ্ত বলার মোজামেল, জারির রাজায় আব্দুল গনি কারিয়া নেছে দেল, মিননাথের জন্মভূমি এই না বরিশাল, মোরে বলায় বেনে বিয়াল পাইতা রূপের জাল, এই শস্য শ্যামল মাটির দুলা শস্য
শ্যামল মানির দুলা মুইজে গায়ে মাহি এই বরিশালে মাডিরে মুই দেলে দেলে গাহি আর কীর্তন খোলা সুগন্ধি আর পারে পারে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। যদি না যার কথা বলছিলাম জহুরুল হাসান সোহেল, তিনি আসলে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন, তিনি বিবাহিত এক কন্যা সন্তানের জনক। 1976 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি উন্নয়ন সেক্টরে কাজ করেন, সঙ্গীত সেক্টরে কাজ করেন। তার আশা যে সঙ্গীত অঙ্গনে তিনি একদিন প্রতিষ্ঠিত হবেন এবং বরিশাল অঞ্চলের যে আঞ্চলিকতার ভিত্তিতে যে গানগুলো রয়েছে সেগুলোকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তিনি প্রতিনিধিত্ব করতে পারবেন এমনটি তিনি আশা করছেন। যদিও এই ছিল আজকের অতিথি পর্বে বরিশাল থেকে। রাহাত খান আপনাকে ধন্যবাদ। দর্শক বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাহাত খান। বরিশালের কিছু অসাধারণ আঞ্চলিক গান শুনছিলাম আমরা।